গাইস কি অবস্থা সবার আই হ্যাভ অ্যাবসলিটলি ফাইন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আমার দাদুর একটা মেয়ের বিয়েতে যাচ্ছি আর আমি কয়েকদিনে থাম্বনেল বানাই যে হচ্ছে এই কি হলো বিয়েতে সেটারই আজকে ব্লগটা আর আজকে মূলত ফ্রাইডে আর আজকে আমি যাচ্ছি কোথায় দেখতে থাকবো হচ্ছে যে আমি আজকে সেলুনে যাই দেখছি ট্রিটমেন্ট আছে আর সেলুনওয়ালা বলে যে আমাকে তোমার ছিল এত কি মাখো যে তোমার চুল পেকে গেছে তো আমি এখান থেকে এখানে আমার জেল দিচ্ছি তারপর ওখানে আসলে সেলুনাটা পচা ছিল তো বসে আছে বাজে হচ্ছে 12:13 বাবার বাদ হবে দেন আমরা যাবো দেখা যাক কী হয় অনেকদিন পর আমি লাস্ট ব্লগ করছিলাম হচ্ছে ঢাকা থেকে ঢাকা একটা ব্লগ ফানি কন্টেন্ট দিয়ে ভর্তি ছিল আজকে বানাবো হচ্ছে পুরো কপ যেহেতু আমরা বাইকে যাব সো সব প্রোটেকশন আমাদের ব্যাগে দেন ফোন আমার এয়ারপড বাইকের চাবি দেন আমার সক্স হ্যাঁ তো গাইস ইমিডিয়েটলি খাওয়ান হবে মজা হবে এনজয় হবে ভরপুর ব্লগ হবে লেটস গো নামাজে যাব সো রাইট না নামাজে তো আর আমি ভিডিও করে মিউজিক ইউজ করতে পারবো না আমাকে নামাজ পড়ে তারপর বের হয়ে আমাকে ব্লগ কন্টিনিউ করতে হবে সো গাইস হচ্ছে যে আমাদের নামাজ শেষ আমাদের নামাজ শেষ আর পিছনে সান আর সামনে আমি মাহির তাই আমাকে কালো দেখা যাচ্ছে এখন আমরা এখান থেকে বিয়ে বাড়ি যাব তারপর কোনো কথা আমার খুব খেয়াল আছে ভাই তো গাইস আমরা বিয়ে বাড়িতে চলে আসি বাট পিছনের বাসাটা অনেক সুন্দর ছিল পিছনের বাসাটা গাইস আসলে বাসাটা দেখার মতো আমি আমার ফুল ফ্রেমে দেখাতে পারতেছি না আজকে ব্লগটা এই পর্যন্ত শুধু আমি ভালো করতে পারি কারণ আমার বিয়ে আমার ভালো বাড়ি সুন্দর ছাড়ে সে এলাকাটা আসলে করতে পারি আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাইস আল্লাহ জানি করে আমার অবস্থা পুরাই খারাপ আমি আর কোনো মতে রাস্তা থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকজ আমি আমার শরীর পুরো খারাপ হয়ে গেছিল আর সে আমি ড্রেস চেঞ্জ করে ঘুমাইছি দেন গোসল করলাম করে এখন আবার ড্রোন ভিডিও এডিট করতে বসবো আবার এই ব্লগ এডিট করে আমাকে আপলোড দিতে হবে নাই কোনো আমার এডিটর শুধু আমার ফেসবুক পেজ যে আছে পেজে এখন মনিটর ছাড়া আমার কিছু নেই সবাই আসলে আমার শোগুলো দেখেই বুঝতে পারছেন যে আমি কত ক্লান্ত হয়ে গেছি সো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ গাইস